वेलकाम टू जॉब्स पार्लर। तो बंधुरा आपनादेर जन्य आबार एकटी गुरुत्वपूर्ण आपडेट निये चले एसेछि। आपडेटटी हलो अग्रगामी सिविल डिफेंसेर किन्तु रिटेन एग्जामेर डेट किन्तु घोषित हये गेछे एबं 13 डिसेम्बर किन्तु डेटटी घोषित हयेछे एबं एटार अफिसियाल जे नोटिस টি কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আপলোড হয়ে গেছে। আমি আমার ভিডিও ডেসক্রিপশনে অফিসিয়াল নোটিশ এবং অফিসিয়াল ওয়েবসাইটটি দিয়ে দেবো, আপনারা সরাসরি সেখান থেকে গিয়ে ডাউনলোড করে নোটিশটি পেয়ে যাবেন। তো বন্ধুরা চলেন বেশি কথা না বাড়িয়ে নোটিশটিতে কী দেওয়া আছে সেটা আমরা ভালো করে জেনে নিই। তো বন্ধুরা দেখেন প্রথমেই কিন্তু লেখা আছে যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড আরাকসা ভবন, এবং তার নিচে লেখা আছে যে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ আর্গাগামী ইন সিভিল ডিফেন্স অর্গানাইজেশন ওয়েস্ট বেঙ্গল। এবং তার নিচে কিন্তু লেখা আছে নোটিশের হেডিং, এবং তার নিচেই কিন্তু লেখা আছে এক্সামের ডেট। এবং এক্সামের ডেট এখানে যেটা লেখা আছে সেটা বলতে চাইছে যে 26/12/2021 তারিখকে, মানে রবিবার কিন্তু এক্সামটি হবে, মানে 26শে ডিসেম্বর কিন্তু আপনাদের এক্সামটি হবে। এবং এক্সামের সময়টিও কিন্তু লিখে দেওয়া আছে, এক্সামটির সময়টি হলো 12টা থেকে 1টা 30 অবধি কিন্তু আপনাদের এক্সাম হবে। এবং চলেন তার নিচে আমরা দেখে নিই, এবং তার নিচে দেখেন এখানে ও অফিসিয়াল ওয়েবসাইটটিও কিন্তু দেওয়া আছে, অফিসিয়াল ওয়েবসাইটটি এখানে দেওয়া আছে, এবং এছাড়া আরেকটিও কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া আছে এখানে, এই দেখেন বড় করে লেখা আছে। তো এই ওয়েবসাইটটিও কিন্তু আপনারা এইখানে এই ওয়েবসাইটটিতেও গিয়েও কিন্তু আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। তো বন্ধুরা অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু তারা অ্যাডমিট কার্ডটি দিয়ে দেবে, এবং অ্যাডমিট কার্ডটি তারা রিলিজ করবে হচ্ছে কি 15/12/2021 তারিখে, মানে 15ই ডিসেম্বর কিন্তু তারা অ্যাডমিট কার্ডটি রিলিজ করে দেবে, এবং মানে 15 তারিখে আপনারা আপনাদের অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবেন। তো অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করার জন্য কিন্তু আপনাদেরকে হচ্ছে গিয়ে অ্যাপ্লিকেশন এসআই নং এবং ডেট অফ বার্থ দিয়ে কিন্তু আপনাদেরকে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে হবে। তো বন্ধুরা এর নিচে তেমন আর কিছু লেখা নেই, এবং তার নিচে একদম লেখা আছে যে আপনাদের এক্সামের সময় আপনারা কী কী জিনিস আপনাদেরকে অ্যাভয়েড করতে হবে, মানে এক্সাম হলে সেগুলো নিয়ে আপনারা ঢুকতে পারবেন না, যেরকম মোবাইল ফোন, ব্লুটুথ ইনেবল। তো বন্ধুরা এইগুলো সব কিন্তু দেওয়া আছে, এবং পোর্টেবল স্ক্যানার, ডিজিটাল রাইট ওয়াচ, ক্যালকুলেটর, পেন, এগুলো নিয়ে কিন্তু আপনারা পরীক্ষার হলে কিন্তু যেতে পারবেন না, সেই বিষয়ে কিন্তু এটা লিখে দেওয়া আছে। তো বন্ধুরা আপনারা যারা এক্সাম দেবেন 26শে ডিসেম্বর তাদেরকে বেস্ট অফ লাক, ভালো করে পরীক্ষা দেবেন এইটুকু আশা করি। এবং বন্ধুরা আরও ভালো ভালো আপডেট পাওয়ার জন্য এবং নতুন নতুন জবস, নতুন নতুন গভর্নমেন্ট জবদের বিষয়ে জানতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং ভালো লাগলে আমার ভিডিওটিকে একটি লাইক করুন, এবং যা প্রবলেম হয় আপনি আমাকে আমার ভিডিওর কমেন্টে জানান। তো বন্ধুরা আজকের জন্য এইটুকুনি, কি আবার দেখাবে পরের কোনো ভিডিওতে।